হাই এভরিওয়ান, আমি অনেকদিন ধরে চেষ্টা করছিলাম যে একটা ছোট ভিডিও করি যেখানে হচ্ছে গাড়ির ডিটেলসগুলো আমি বলে দিই। তো নেক্সট ভিডিওতে অবশ্যই আমি এখানে কী কী ডকুমেন্টস লাগে সেটা নিয়ে আপাতত একটা ভিডিও করে দিব। আর এখন হচ্ছে যে ম্যানুয়াল গাড়ি কীভাবে চালানো যায় খুব ইজি ওয়েতে আমি আপনাদের কিছু স্টেপ বলে দিব, সেভাবে যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনাদের জন্য ইজি হবে চালানো। তো ফার্স্ট অফ অল গাড়ির টায়ারগুলো তো চেক করে তারপর হচ্ছে আমরা গাড়িতে উঠবো। সো সিটটা চেষ্টা করবো যে আমাদের হাইটের যে হাইট থাকে সেটার সাথে যেন স্টেয়ারিংয়ের সাথে অ্যাডজাস্ট হয়ে থাকে, চেষ্টা করবো যাতে পার সাথে একেবারে লেগে না যায়, কারণ আমাদের হচ্ছে ব্রেকেও পা রাখতে হবে বা আমাদের পাটা নড়াতে হবে, সেইভাবে আমরা করে নিব। আর তারপরে হচ্ছে আমাদের হাইটের সাথে আমাদের যে গ্লাসগুলো আছে, কারণ লেফটে একটা রাইটে একটা এবং উপরে একটা থাকে, এগুলো দিয়ে হচ্ছে আমরা রোড কন্ট্রোল করতে ইজি করবে বা অন্য গাড়ি আসছে কিনা সেটা দেখার জন্য। সো আমরা চেষ্টা করবো যাতে এইটাও মানে আমাদের হাইটের সাথে পজিশন করা হয়। তারপরে হচ্ছে এগুলো সব শেষ হলো তারপরে হচ্ছে আমরা গাড়ি চালানো শুরু করব, কিভাবে শুরু করব সেটা আমি দেখাচ্ছি। সো হ্যান্ড ব্রেকটা সবসময় উঠানো থাকে যখন গাড়িতে আমরা উঠি বা নামি, সবসময় উঠানো থাকে, কারণ এটা হচ্ছে আমাদের গাড়ি যাতে না মুভমেন্ট করে সেটার জন্য হেল্প করে। যদিও পায়ের ব্রেকটা তো আছে বাট এটা সবসময় সিকিউরিটির জন্য উঠিয়ে রাখতে হয়। আর তারপর হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট গিয়ার, এটা হচ্ছে সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, তারপর হচ্ছে ফোর্থ গিয়ার এবং হচ্ছে ফিফথ গিয়ার। আর যখন আমরা ব্যাক গিয়ারে যাবো তখন হচ্ছে ওটার জন্য আমি পিছন দিকেই হচ্ছে ফার্স্ট গিয়ারের পিছন দিকেই নিলেই হচ্ছে ব্যাক গিয়ারে চলে যায়। আর এখন যেটা রাখলাম সেটা হচ্ছে মিউচুয়াল। তো মিউচুয়ালে সবসময় রেখে হ্যান্ড গিয়ারটা উঠিয়ে তারপর হচ্ছে গাড়ি থাকে। সো এবার দেখা যায় পায়ের সাইডে কি আছে। তো এটা হচ্ছে ক্লাচ, এটা বাম পা দিয়ে প্রেস করতে হবে এবং এটা দিয়েই হচ্ছে গিয়ারটা চেঞ্জ করতে হয়। মাঝখানে আছে আমাদের ব্রেক এবং রাইট সাইডে আছে হচ্ছে অ্যাক্সেলারেটর। সো আমাদের রাইট পা দিয়ে হচ্ছে দুইটা কন্ট্রোল করবো আর বাম পা দিয়ে শুধু একটা। আর এদিকে হচ্ছে গ্লাস, গ্লাসগুলো হচ্ছে পজিশন আমার হাইটের মতো করে আমি করে নিয়েছি। আর অনেকগুলো আছে অটো হয়ে যায় বাট আমার গাড়ি যেহেতু অনেক পুরনো সো এটা হচ্ছে ম্যানুয়ালি করতে হয়। আর এটা হচ্ছে লাইটিং যে সেটিংটা সামনে এবং পিছনে। আর গাড়িতে যখন আমরা উঠি সবসময় হচ্ছে আমাদের যে গিয়ারটা থাকে সেটা হচ্ছে নিউট্রালে থাকে। সো এটার জন্য হচ্ছে আমাদের হ্যান্ড ব্রেক যেটা আছে ওটা সবসময় দিয়ে রাখতে হয়, কারণ আমরা নামার সময় কাজটা করে যাবো এবং যখন আসবো তখন হ্যান্ড ব্রেকটা চেক করবো। এবং এটা হচ্ছে নিচে নামিয়ে তারপর হচ্ছে ফার্স্ট গিয়ারে করে আমরা গাড়ি চালানো শুরু করব। ফার্স্ট গিয়ারে হচ্ছে গাড়ি স্টার্টিং করে এরপর হচ্ছে আমাদের গিয়ার চেঞ্জ করতে হবে। আর গিয়ার যদি আমরা না চেঞ্জ করি তাহলে কিন্তু আমাদের গিয়ার নষ্ট হয়ে যাবে, সো সেটা আমাদের মাথায় রাখতে হবে। এটার জন্য হচ্ছে প্রতিটা স্পিড আর গিয়ারের যে স্পিড সেটা আমি একটু মনে করে দিই, হচ্ছে আপনার 10 পর্যন্ত চলতে পারবে। তারপরে হচ্ছে আপনার সেকেন্ড গিয়ারে যেতে হবে যেটা হচ্ছে 20 পর্যন্ত চলবে, থার্ড গিয়ারে হচ্ছে 35, তারপর হচ্ছে ফোর্থ গিয়ারে 35-এর উপরে যখন আপনার স্পিড উঠে যাবে তখন হচ্ছে ফোর্থ গিয়ার, এবং 50-এর উপরে যখন উঠবে তখন আপনি চেষ্টা করবেন যে ফিফথ গিয়ারে যাতে আপনার গাড়ি চলে। আর ফিফথ গিয়ারে হচ্ছে আপনি হায়েস্ট স্পিড 150 আপনি চালাতে পারবেন, আর এটা হচ্ছে হাইওয়েতে আপনি 130 পর্যন্ত তুলতে পারবেন, এর উপরে পারবেন না। তো এটাই হচ্ছে আমাদের ম্যানুয়াল গাড়ির যে ডিটেলসগুলো ছিল সেগুলো বললাম। আর বাকি যদি কোনো কিছু মিস হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, যদি আপনারা কোনো কিছু জানতে চান সেটাও আমাকে কমেন্টে জানাবেন। তো চলুন একটু ঘুরে আসি। Thank you.